হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবদুল্লাহ কম্পিউটার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য বাংলাদেশ ডাক বিভাগের একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশ ডাক বিভাগ দুইটি বিজ্ঞপ্তিতে আলাদা আলাদাভাবে দুইটি বিজ্ঞপ্তিতে 13টি পদে মোট 189 জনকে নিয়োগ দেবে। আমি এখানে দুইটি বিজ্ঞপ্তি আলোচনা করব। তো বিজ্ঞপ্তি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন ভিজিটার হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আসুন আমরা আজকের বিজ্ঞপ্তি দুটি দেখি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ ডাক বিভাগ, পোস্টমাস্টার জেনারেল দপ্তর, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা 1000। ওয়েবসাইট ঠিকানা হচ্ছে bdpost.gov.bd। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা, এর আওতাধীন ইউনিট অথবা অফিস সমূহে রাজস্ব খাতভুক্ত বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তাবলী পূরণ সাপেক্ষে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আর এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 30/3/2022 তারিখে। তো এখানে যে পদগুলো রয়েছে তা হচ্ছে পোস্টম্যান, বেতন স্কেল 9000 থেকে 21800 টাকা, বেতন গ্রেড 17, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উত্তীর্ণ, ইউনিট অফিসের নাম হচ্ছে ঢাকা জিপিও এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর, সরাসরি কোঠায় নিয়োগযোগ্য পদের সংখ্যা ঢাকা জিপিওতে 78 এবং নারায়ণগঞ্জে 12 জন। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঢাকা জিপিওর মধ্যে আছে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর, এবং নারায়ণগঞ্জ জেলায় আছে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলা। এরপরে ফটোকপি অপারেটর অথবা ব্লু প্রিন্টার, এর বেতন স্কেল হচ্ছে 8500 থেকে 20570 টাকা, বেতন গ্রেড হচ্ছে 19, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার প্রদান করা হবে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা, শূন্যপদের সংখ্যা 1টি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এরপরের পদটি রয়েছে প্যাকার, বেতন স্কেল হচ্ছে 8500 থেকে 20570 টাকা, গ্রেড 9 হচ্ছে 19, আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা, শূন্যপদ 1টি আর আবেদন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকা, ঢাকা জিপিওতে শূন্যপদ 5টি, আবেদন করতে পারবেন ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। বৈদেশিক ডাক ঢাকা, শূন্যপদের সংখ্যা 1টি, আবেদন করতে পারবেন সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা। নারায়ণগঞ্জ প্রধান ডাকঘর, শূন্যপদের সংখ্যা 1টি, আবেদন করতে পারবে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলা। এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে মেল ক্যারিয়ার, বেতন স্কেল 8500 থেকে 20570 টাকা, বেতন গ্রেড হচ্ছে 19, আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। ঢাকা নগরী দক্ষিণ বিভাগ ঢাকা, শূন্যপদের সংখ্যা 1টি, আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকা। শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা, শূন্যপদের সংখ্যা 36টি, আবেদন করতে পারবে সকল জেলা। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা, শূন্যপদের সংখ্যা 3টি, আবেদন করতে পারবে সকল জেলা। এরপরে আর্ম গার্ড, বেতন স্কেল 8500 থেকে 20570 টাকা, বেতন গ্রেড হচ্ছে 19, বেতন স্কেল 8500 থেকে 20570 টাকা, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং অস্ত্র চালনা প্রশিক্ষণ প্রাপ্ত। ঢাকা জিপিওতে শূন্যপদের সংখ্যা 6টি, আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা এবং নারায়ণগঞ্জ প্রধান ডাকঘরে 1টি, যে আবেদন করতে পারবে শুধুমাত্র নারায়ণগঞ্জ জেলা। এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে অফিস সহায়ক, বেতন স্কেল হচ্ছে 8250 থেকে 20010 টাকা, বেতন গ্রেড হচ্ছে 20, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা, শূন্যপদের সংখ্যা 3টি, আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকা। বৈদেশিক ডাক ঢাকা, শূন্যপদের সংখ্যা 1টি, আবেদন করতে পারবে সিলেট ও চট্টগ্রাম বিভাগ ব্যতীত সকল বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা। শর্টিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা, শূন্যপদের সংখ্যা 1টি, আবেদন করতে পারবে সকল জেলা। ব্যাগ নিয়ন্ত্রণ অফিস ঢাকা,
শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে সকল জেলা। পোস্টাল ডিসপেন্সারি ঢাকা শূন্য পদের সংখ্যা একটি এবং আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে নিরাপত্তা প্রহরী। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা। শূন্য পদের সংখ্যা রয়েছে 6টি আর আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকা। ঢাকা জিপিও শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। বৈদেশিক ডাক ঢাকা শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা। পোস্টাল ডিসপেন্সারি ঢাকা শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। এরপরে যে পদটি রয়েছে তা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং মোট পদের শতকরা 80% অর্থাৎ 80% জাত হরিজনের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর মেট্রোপলিটন ঢাকা শূন্য পদের সংখ্যা 60টি, আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকা। ঢাকা জিপিও শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। ঢাকা মহানগরী দক্ষিণ বিভাগ ঢাকা শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকা। বৈদেশিক ডাক ঢাকা শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলা। শুটিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে সকল জেলা। ডাক প্রশিক্ষণ কেন্দ্র জিরানি গাজীপুর শূন্য পদের সংখ্যা একটি, আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। এই বিজ্ঞপ্তিটিতে সর্বশেষ রয়েছে গার্ডেনার অথবা মালি এবং এই বিজ্ঞপ্তি ছাড়া আরও একটি বিজ্ঞপ্তি আছে, আপনারা অপেক্ষা করুন, আমি সেই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে এখন দেখাবো। তো এই মালি পদের জন্য বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা এবং বেতন গ্রেড হচ্ছে 20। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং বাগান পরিচর্যার অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা, এইখানে শূন্য পদের সংখ্যা একটি এবং আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকার লোকজন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 15/1/2022 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 থেকে 30 বছর হতে হবে এবং আবেদন শুরু হবে 4/4/2022 তারিখ, শেষ হবে 25/4/2022 তারিখ। আমরা এবার পরবর্তী বিজ্ঞপ্তিটি দেখব। তো পরবর্তী বিজ্ঞপ্তিতে এটি একটি পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, পদের নাম হচ্ছে ড্রাইভার ভারী। বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা। বেতন গ্রেড হচ্ছে 15। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ভারী গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ ভারী গাড়ি চালনায় 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টমাস্টার জেনারেলের দপ্তর মেট্রোপলিটন সার্কেল ঢাকা, শূন্য পদের সংখ্যা একটি এবং ঢাকা মেট্রোপলিটন এলাকার লোকজন আবেদন করতে পারবেন এবং ঢাকা নগরী দক্ষিণ বিভাগের শূন্য পদের সংখ্যা 10টি, আবেদন করতে পারবেন ঢাকা মেট্রোপলিটন এলাকা। এরপরে রয়েছে গ্যাস মিস্ত্রি। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বেতন গ্রেড 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট শিক্ষাতে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেড কোর্সধারী। শূন্যপদের সংখ্যা পোস্টমাস্টার জেনারেলের দপ্তর মেট্রোপলিটন এলাকায় একটি শূন্যপদ এবং আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকার লোকজন। মিড ওয়াইফ। বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা। বেতন গ্রেড হচ্ছে 16। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিড ওয়াইফারিতে ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট কোর্স সম্পন্ন। শূন্য পদের সংখ্যা পোস্টাল ডিসপেন্সারি ঢাকা একটি এবং আবেদন করতে পারবে ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা ও শেরপুর জেলা। সবশেষ যে পদটি রয়েছে তা হচ্ছে পেন্টার। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। বেতন গ্রেড হচ্ছে 20। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং পেন্টিংয়ে দক্ষতা থাকতে হবে। শূন্যপদের ঠিকানা হচ্ছে ঢাকা নগরীর দক্ষিণ বিভাগ। শূন্যপদের সংখ্যা একটি এবং আবেদন করতে পারবে ঢাকা মেট্রোপলিটন এলাকা। এখানেও এতিম এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
আর এখানে 15/1/2022 তারিখে সর্বনিম্ন বয়স 18 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটায় যারা আবেদন করতে চাচ্ছেন তাদের বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত গ্রহণযোগ্য। যারা আবেদন করতে চাচ্ছেন তাদেরকে pmgmc.teletech.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আমি ওয়েবসাইটের ঠিকানাটি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আবেদন করতে গিয়ে আপনার ছবি এবং স্বাক্ষর দরকার হবে, সেক্ষেত্রে ছবির মাপ হচ্ছে 300x300 পিক্সেল এবং স্বাক্ষরের মাপ হচ্ছে 300x80 পিক্সেল। অনলাইনে আবেদন সম্পন্ন হলে একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন, তবে খেয়াল রাখবেন অ্যাপ্লিকেশন কপিতে যেন আপনার অ্যাপ্লিকেন্ট আইডি, ছবি এবং স্বাক্ষর তিনটি উপস্থিত থাকে। যদি কোনো একটি আপনার মিস হয় অর্থাৎ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি ওই আবেদনটি বাতিল করে নতুন করে আবার একটি আবেদন করবেন এবং আবেদন কপিটি ভালোভাবে না দেখে কোনো অবস্থাতেই টাকা পরিশোধ করবেন না, অর্থাৎ আবেদন ফি পরিশোধ করবেন না। তো এই বিজ্ঞপ্তিটিতে আবেদন ফি 1 থেকে 3 নং ক্রমিকের জন্য 112 টাকা এবং 4 নং ক্রমিকের জন্য 56 টাকা। এই আবেদনটিতে 1 থেকে 3 নং পদের জন্য 112 টাকা এবং শুধুমাত্র 4 নং পদের জন্য 56 টাকা আবেদন ফি পরিশোধ করতে হবে। আর এখানের এই বিজ্ঞপ্তিটিতে আমি দেখছি 56 টাকা 56 টাকা জমা দিতে হবে, সবগুলো আবেদনই 56 টাকা জমা দিতে হবে। তো যেভাবে আপনি টেলিটকের মাধ্যমে টাকা জমা দিবেন, টেলিটকের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে আপনাকে PMGMC স্পেস আপনার অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি থাকবে সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 160 ভোল্ট নম্বরে। ফিরতি SMS এ কত টাকা কেটে নেওয়া হবে জানিয়ে আপনাকে একটি মেসেজ প্রদান করবে। তো আপনার সেই মেসেজে অপশনে লিখতে হবে, মেসেজের রিপ্লাই অপশনে লিখতে হবে PMGMC স্পেস ES স্পেস আপনার যে মেসেজটি এসেছে সেই মেসেজটিতে একটি পিন নাম্বার আছে, সেই পিন নাম্বারটি লিখে সেন্ড করতে হবে 160 ভোল্ট নম্বরে। পরবর্তী SMS এ কনগ্রাচুলেশন জানিয়ে আপনাকে আরেকটি মেসেজ প্রদান করা হবে যাতে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে আপনি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। যদি এরপরও আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, আমি সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।